সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলদাস বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এমনকি বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন সোহেলদাস। 1 ঘন্টা 4 মিনিট 58 সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেলদাস নানান বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, আমরা যে হাসিনাকে চিনি কিন্তু তার বাইরে ওনার আরেকটা রূপ রয়েছে, যেটা আমি খুব কাছ থেকে দেখেছি। এছাড়া তিনি কথা বলেন জেল হত্যা নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং বদলি বাণিজ্য নিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে সোহেলদাস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, হত্যা গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যে সকল গুম হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ হয়েছে এগুলো সবগুলোর বিচার করতে হবে, যেগুলোর বিচার হয়েছে দরকার হলে পুনর্তদন্ত করে আবার বিচার করতে হবে। সঠিক বিচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার। গণ অভ্যুত্থানে যে সকল মানুষ নিহত হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই বিচারগুলো সম্পূর্ণ হলে তারপরে আসেন, যদি কিছু থাকে তখন আপনি ব্যান করতে চান। সোহেলদাস বলেন, এত হত্যা গুম খুনের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। প্রিয় দর্শক, সোহেলদাসের এমন মন্তব্যে আপনার কি মতামত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।